السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. شكرا দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। জমিরা টেলিভিশনের নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বরকতময় সাহরি উইথ এইচএমএস টিলে। দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শুনব, সেটি হচ্ছে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা। রমাদান যখনই আমাদের সামনে চলে আসে তখনই আমরা জাকাতের ব্যাপারে একটু সজাগ হই, আলোচনা হয়, আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি। তো এটি আসলে দারিদ্র দূরীকরণে কী পরিমাণ ভূমিকা রাখতে পারে সেটি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানবার চেষ্টা করব। আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই চমৎকার অনুষ্ঠানে বিশিষ্ট আলেম দীন, ইসলামী চিন্তাবিদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় ফ্যাকাল্টি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরও রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহতরম ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা নিয়ে আলোচনা শুনতে চাই। প্রথমে আসছি ডক্টর মীর মনজুর মাহমুদ আপনার কাছে, দারিদ্র বলতে আসলে কী বুঝি আর দারিদ্রতাটাকে আসলে ইসলাম কীভাবেই দেখে? আপনাকে ধন্যবাদ। দারিদ্র বলতে তো আমরা আর্থিক দারিদ্রকে বুঝে থাকি। এটাকে যদি সহজ করে বলা হয় যে মানুষের প্রয়োজন বোধ পূরণের অথবা প্রয়োজন পূরণের উপকরণের ঘাটতিকে আমরা দারিদ্র বলি। আচ্ছা, তো ইসলাম আসলে মানুষের দারিদ্রকে দুই ভাগে দেখেছে, একটা হলো আর্থিক দারিদ্র আর একটা হচ্ছে মানসিক দারিদ্র। তো মানসিক দারিদ্র দূর না হলে আর্থিক দারিদ্র কখনো দূর হয় না। এবং মদিনা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের মানুষদের দারিদ্র দূরীকরণের যে উদ্যোগ নিয়েছিলেন সেখানে কিন্তু মানসিক এবং আর্থিক দারিদ্র সাইমাল্টিনাসলি উদ্যোগ নিয়েছিলেন। মানসিক দারিদ্র দূরের জন্য অল্পে তুষ্টি, কৃতজ্ঞতা, শকরের জায়গায় উদ্বুদ্ধ করেছিলেন, সবরের জায়গায় উদ্বুদ্ধ করেছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মুসলিম জীবন হচ্ছে শকর এবং সবরের সমষ্টি। জি, তো মানসিক দিকটা ওই অল্পে তুষ্টি আর না থাকলে সবরের জায়গা দিয়ে মানসিক দারিদ্রকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন। আর আর্থিক দারিদ্রের জায়গায় রাষ্ট্র, সমাজ, সরকারের দায়িত্ব নিয়েছে। তো আর্থিক দারিদ্র দূরীকরণের ব্যাপারে কয়েকভাবে ইসলাম দেখেছে, যেমন যার অর্থের অভাব তাকে অর্থ দিয়েছে স্বাবলম্বী হওয়ার জন্য, দুইভাবে, যে তিন দিন হতে খাইতে না পায় নাই কিছু মোর ঘরে, এই যে এখানে এসে তার চাওয়াটা, এই চাওয়াটাকে দূর করলেন, যে তাৎক্ষণিক প্রয়োজন মেটাবার জন্য খাবারের ব্যবস্থা করলেন, আর তাকে সক্ষম করার জন্য, ইনকাম জেনারেশনের জন্য তার দক্ষতা দিয়ে বা নির্দেশনা দিলেন। তো সেই জন্য ইসলামের দৃষ্টিতে মানসিক এবং আর্থিক দারিদ্র দুটি, আর্থিক দারিদ্র দূরের জন্য জাকাত সহ আরও যে সমস্ত আর্থিক প্রণোদনা ইসলামের আছে, ব্যবস্থা আছে, সেইগুলোকে ইসলাম নিশ্চিত করতে চেয়েছে সমাজের প্রতিটি মানুষের জন্য। এবং এক্ষেত্রে উৎসাহিত করার নানা ভাষা রয়েছে, আমরা সে সম্পর্কে জানি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে মুমিন হবে না যে পেট পুরে খেলো অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকলো। অর্থাৎ প্রতিবেশীর প্রতি দায়যুক্ত করার, দায়বদ্ধ করার জন্য এই যে একটা নির্দেশনা দিল। কোরআন কারিম বলছে যে কায়লা একুনা দুলাতাম বাইনাল আগ্নিয়ায় মিনকুম, যে সম্পদ যেন কোথাও কোনো এক জায়গায় পুঞ্জীভূত না হয়। তার মানে কি? যে ধনীর সম্পদে দায়িত্ব দিয়ে দিল, নবীজিকে আদেশ করলেন, কোরআন কারিম বলছে যে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, যে যার আছে তার থেকে নাও এবং অভাবী দরিদ্র মানুষদের কাছে দিয়ে দাও। সোরা তাওবার 60 নম্বর আয়াতে যে জাকাতের খাতসহ বললেন, এই জায়গাগুলোতে, সেখানেও কিন্তু ফকির মিসকিনকে শুরুতে নিয়ে আসছেন। তো সব কিছু মিলে ইসলাম দুটো মানুষের দুটো অবস্থানকে অ্যাড্রেস করেছে এবং দুটো অবস্থানের মানে উন্নয়নের জন্য নানাবিধ প্রক্রিয়া অবলম্বন করেছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে দারিদ্রতা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, শুধু ব্যক্তিকে নয় বরং ব্যক্তিকে তো কুফুরের দিকেও নিয়ে যায়। কাদ আল ফাকরু ইয়াকুনা কুফরা। আমরা আসছি দারিদ্র দূরীকরণের জাকাতের ভূমিকা কী হতে পারে সে প্রসঙ্গে বলবেন। জি,
ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী সৃষ্টি করে পৃথিবীবাসীর জন্য, শুধু মানুষ নয়, অপরাপর সৃষ্ট জীবের জন্য যা যা প্রয়োজন সব কিছুই তিনি সেখানে দিয়েছেন। বিশেষ করে মানুষের জন্য যুগ যুগ ধরে যেগুলো দিয়ে এসেছেন এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের জন্য আরও যা যা প্রয়োজন হবে সব কিছু দিয়েই তিনি এই পৃথিবীটাকে সাজিয়েছেন। বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের দিনটা যেমন পূর্ণ করে দিলাম আমার সকল নিয়ামতও পূর্ণ করে দিলাম। পৃথিবীতে যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রিসোর্স দিয়েছেন, যে পরিমাণ সম্পদ দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ অভাবে থাকার কথা নয়, না খেয়ে থাকার কথা নয়। কিন্তু যুগে যুগে একটা বিশেষ স্বার্থান্বেষী মহল তাদের ক্ষমতার অভাব ব্যবহার করে কিংবা জবরদখল করে অন্যের অধিকারকে কেড়ে নিয়ে কিছু লোককে দারিদ্র সীমার নিচে রেখে দিয়েছে, তাদেরকে অভাবী করে রেখেছে, তাদের কায়েমি স্বার্থকে মানে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য। ফলে একটা শ্রেণী না খেয়ে মরছে, আর একটা শ্রেণী অঢেল সম্পদের মালিক হয়ে অতিরিক্ত ফসল উৎপন্ন হয়ে যাওয়ার কারণে এগুলো মহাসাগরে নিক্ষেপ করে দিচ্ছে, তারপরেও তাদেরকে দরিদ্র করে রাখবে, তাদেরকে দিচ্ছে না। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা আল্লাহ তাআলার দেয়া পছন্দনীয় কোনো বাস্তবতা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার কী করেছেন যে এই সম্পদের মধ্যে যেন একটা ভারসাম্য আসে, এই জন্যে কতগুলো মৌলিক ব্যবস্থা করেছেন। এই মৌলিক ব্যবস্থার অন্যতম একটা প্রধান ব্যবস্থা হলো এই জাকাত। ইসলামী অর্থব্যবস্থার অনেকগুলো কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট, বলতে গেলে প্রধান এবং বড় কম্পোনেন্ট হলো এই জাকাত ব্যবস্থা। জাকাত ব্যবস্থা কি, গোটা সোসাইটির যে সম্পদগুলো রয়েছে এটা একটা মার্জিন এঁকে দিয়েছে, যেটাকে আমরা বলি নেশাব, নেশাবের পরিমাণ একটা মার্জিন এঁকে দিয়েছে। এর উপরে যারা তারা হলো ধনী, এর নিচে যারা তারা হলো দরিদ্র। ওই উপরের তারা জাকাত দিবে, রাষ্ট্র তাদের কাছ থেকে জাকাত দিবে, নিচের যারা তাদের কাছে জাকাত এটা হারাহারি মতো পৌঁছিয়ে দেবে। এবং এই ব্যবস্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র কিছুদিন, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে এসেই দেখা গেল যে জাকাতের তালিকা ধরে ধরে জাকাতের সম্পদ নিয়ে পল্লিতে পল্লিতে গিয়ে ফেরত চলে এসে টোকা দিয়েছে, কে আমরা তো বাইতুল মাল থেকে আপনার জন্য জাকাত নিয়ে এসেছি, আমরা এই যে জাকাতটা রাখেন। কয়, না ভাই, আপনি বোধহয় পুরানো তালিকা ধরে এসেছেন, আমি গত বছর পর্যন্ত জাকাত নেওয়া লেগেছে, এবার আলহামদুলিল্লাহ আমি নিজেই জাকাত দিব। দেখা গেছে যে অনেক দারিদ্র নির্মূল হয়ে গেছে এবং এক পর্যায়ে গিয়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে জাকাতের মাল বিতরণের লোক খুঁজে না পাওয়ার কারণে নতুন নতুন অধ্যুষিত এলাকায় এগুলো মানে উট ভরে ভরে, জাহাজ ভরে ভরে সেখানে পাঠানো লাগতো। এই জাকাত ব্যবস্থাটা হলো এই যে দারিদ্র, এই দারিদ্রটাকে মার্জিনালাইজ করার একটা অন্যতম একটা ইফেক্টিভ একটা পদ্ধতি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনায় আবার ফিরব। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি বিরতি, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বরকতময় সাহারি, আমাদের আজকের আলোচনার বিষয় দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা। আলোচনা রয়েছেন দুজন সম্মানীয় অতিথি। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কাছে আসছি। আসলে জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে খাতগুলো দেওয়া হয়েছে, যে এই এই খাতে আসলে জাকাত দেওয়া যাবে, সেই জায়গাটা থেকে যদি একটু আলোচনা করতেন যে সেখানে দারিদ্রত্ব নির্মূল করবার যে একটা চমৎকার পদক্ষেপ নেওয়া হয়েছে। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আগে শুনছি যে আসলে দারিদ্র নির্মূল হওয়ার নয়, নিয়ন্ত্রণ হওয়ার, বিমোচন কমিয়ে আনার প্রচেষ্টা। তো ইসলাম মানুষের এই প্রয়োজন মেটাবার উদ্যোগের আগে কোরআন এভাবে জানিয়ে দিয়েছে মানুষের চিন্তায় বদ্ধমূল করতে, বিশ্বাসগতভাবে, যে ওমা মিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে প্রাণময় বিচরণশীল কেউ নাই যে অভুক্ত থাকবে, এভাবে তাদেরকে অপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই অভুক্তির কারণও বলেছে যে সম্পদ বন্টনের অসম ব্যবস্থা বিধান। তো আল্লাহ তাআলা কোরআন কারিমের সূরা তাওবার যে 60 নম্বর আয়াতে জাকাতের মাসারিফুজ জাকাতের যে আটটা খাত মাসারিফ বলে দিলেন, সেখানে সর্বপ্রথম মানে ফকির, তারপরে মিসকিনকে বলা হয়েছে। এই ফকির এবং মিসকিনকে জাকাতের মানে আল্লাহর ক্রোনোলজিতে এক এবং দুই নম্বর রাখার উদ্দেশ্য প্রথমত আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তারপরের আমরা যদি আমাদের শিক্ষা বা করণীয় ঠিক করতে গিয়ে বলতে পারি,
তাহলে এভাবে বলা যায় যে বাকি খাতগুলো কিন্তু ওইভাবে স্থায়ী সংকটময় কাউকে নিয়ে বলা হয়নি। তো সমাজের যে মানুষগুলো ফকির, যে মানুষগুলো মিসকিন, এই মানুষগুলোর এই অবস্থা থেকে উত্তরণের জন্য তার প্রয়োজনকে নির্ণয় করা এবং সেই প্রয়োজন পূরণের জন্য আমাকে আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টাটাকে অব্যাহত রাখাটা হলো আমার দায়িত্ব। এবং যাকাতের আমরা জানি যে যাকাতের ফিলোসফি হচ্ছে যে এই যে দেবে দুজন মানুষকে, তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার জন্যই তারা দেবে, তারা যেন আর হাত পাততে না হয়। এবং প্রয়োজন শুধু আর্থিক না, যে কারণে তারা দারিদ্র হলো, দারিদ্রের অনেক কারণ বলেছেন, ইনস্ট্যান্টলি অনেক ধরনের কারণ তারা হতে পারে, এইগুলো দূর করে তাদেরকে স্বাবলম্বী করা এবং তাদেরকে দাতায় পরিণত করা। তবে গ্রহিতাকে এটি স্মরণ করিয়ে দিতে হবে যে আল ইয়াদুল উলা খরুমন ইয়াদি সুফলা, এই হাতটা কিন্তু ভালো না, তোমাকে কত তাড়াতাড়ি এখানে যেতে হবে। এই জায়গাটায় গ্রহিতার দর্শনে দিলে, তাকে ভালো করে উদ্বুদ্ধ করতে পারলে সে কিন্তু গ্রহিতার কাতার থেকে নিজেকে পরিবর্তন করতে পারবে। আর ঠিক দাতার ফিলোসফির মধ্যে এটা দিতে হবে যে তুমি দায়মুক্ত হচ্ছ, কারণ তোমার সম্পদে আল্লাহ এই সায়েল এবং মাহরুম, প্রার্থী এবং বঞ্চিত মানুষের অধিকার রেখেছিল, সুতরাং সেই অধিকার দিতে পারায় তুমি দায়মুক্ত হচ্ছ। সুতরাং তোমার দানের মধ্যে যেন হ্যাপিনেস থাকে, দয়া যেন প্রকাশিত না হয়। অনেক ধন্যবাদ। আমি সেই এই জায়গাটাতেই আসি ডক্টর আনোয়ার মোল্লা। আমরা যারা জাকাত দিচ্ছি, আসলে একেবারে ইন্ডিভিজুয়াল যে সিস্টেমটাতে আমরা দেই, আমার মনে হয় না যে এটা 50 বছর 100 বছর এই পদ্ধতিতে জাকাত দিলে আমাদের সমাজ থেকে দারিদ্র নির্মূল হতে পারে। আপনার কী মনে হয়? প্রথম কথা হলো যে জাকাত আমরা যেটা দিচ্ছি এটা তো মানে ইসলাম নির্ধারিত পদ্ধতিতে আমরা দিচ্ছি না, আরেকটা হলো ইসলাম নির্ধারিত পরিমাণেও দিচ্ছি না। প্রথমত জাকাত হলো ওই যে আমরা যেটা বললাম আলোচনায় যে একটা মার্জিন টেনে দেওয়া আছে, এটা হলো নেসাবের মার্জিন। নেসাবের উপরে যারা আছে তার সম্পদ যতটুকু থাকবে তার বছরে 2.5% জাকাত তাকে দিতে হবে। তার ব্যবসায়িক পণ্য হলে 2.5% ব্যবসায়িক যা পুঁজি এটার 2.5% দিতে হবে। লিকুইড মানি ব্যাংকে যেগুলো আছে সেগুলো তার 2.5% বছর আনতে দিতে হবে। আর আমাদের দেশে দেখা যায় ওনার 1000-1000 কোটি টাকার বিজনেস, উনি 500 শাড়ি কিনে বা 1000 শাড়ি কিনে ট্রাক দিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছেন, উনি জাকাত দিয়ে ফেলেছেন। এটা প্রথমত এটা জাকাতের কোনো পদ্ধতি নয়, এবং এই হিসাবটা জাকাতের মানে জাকাত যেভাবে ক্যালকুলেট করে জাকাতটা দেওয়ার কথা এভাবে দেওয়া হয় না। ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে পরিমাণ টাকা, যে পরিমাণ অর্থ আমাদের ট্রানজ্যাকশন হয়, এইটার যদি প্রপার 2.5% আমাদের বাড়ির পাশে যে টং দোকানটা তার ব্যবসায়িক পুঁজি যেটুকু সেটাও জাকাতযোগ্য। কিন্তু এখান থেকে ধরে বড় বড় মানে কোম্পানি যেগুলো আছে সেগুলোর সম্পদ ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জাকাত যদি দেওয়া হয়, তাহলে এক বছরে যে পরিমাণ জাকাত হয় আমাদের জাতীয় বাজেটের 7 গুণের সমান হয়ে যায় শুধু জাকাতের অর্থ। তো ব্যাপারটা তাহলে কোথায় দাঁড়ায়? আমরা কিন্তু বছরান্তে জাকাত দিই কত, ওই কিছু অল্প স্বল্প দিই। তা আপনি যে প্রশ্নটা করেছেন, এই পদ্ধতিতে জাকাত দিয়ে দারিদ্র দূরীকরণ আদৌ সম্ভব নয়। আমরা যারা জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক, আমরা আল্লাহর জবাব থেকে বাঁচার জন্য, আল্লাহর সেই শাস্তি থেকে বাঁচার জন্য, কিয়ামতের দিন কিন্তু কঠিন জাকাত না দেওয়ার ব্যাপারে কঠিন মানে আজাবের কথা বলা হয়েছে যে তাদের মানে এই জাকাতের সম্পদগুলোকে মেটাল রূপ দেবে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে, তারপরে তাদের পৃষ্ঠদেশ পুড়িয়ে দেওয়া হবে, তারপরে বিষধর সাপে রূপান্তরিত করা হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে, দুই পাশে চিবুকে চোয়ালে তাদেরকে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ যেগুলো তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে, এরকম নানা কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা যারা ব্যক্তিগতভাবে জাকাত পরিমাণ সম্পদের মালিক, তারা যদি নিজের উদ্যোগে জাকাত দেয়, তাহলে আমাদের প্রত্যেকেরই বছরান্তে হিসাব করতে হবে যে আমার জাকাতযোগ্য সম্পদ কতটুকু আছে, সেই সম্পদের 2.5% অবশ্যই যথাযথভাবে দিতে হবে। মনে রাখতে হবে এটা হলো বাধ্যতামূলক ফরজ। তো জাকাতের সম্পদটা আমি যত তাড়াতাড়ি আলাদা করে দিতে পারবো তত আমার সম্পদটা পবিত্র হবে। আরেকটা বিষয় হলো এটা 2.5% জানবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি বিরতির। আমরা শুনছিলাম খুব অসাধারণ আলোচনা দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা নিয়ে। শুনবো আরো আলোচনা ইনশাআল্লাহ তাআলা একটি বিরতির পরে। আমাদের সঙ্গে থাকুন।
দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বরকতময় সাহারি আমরা আলোচনায় রয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দারিদ্র দূরীকরণে যাকাতের ভূমিকা আলোচনায় আছেন দুজন সম্মানী অতিথি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ আপনার কাছে আমরা আবারো আসছি দারিদ্র দূরীকরণে যাকাতের যে ভূমিকার কথা আমরা এতক্ষণ শুনলাম আপনার কাছ থেকে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ বিত্তশালী আছে বা যেই পরিমাণ ধরাঢ্য শ্রেণী আছে এদের কাছ থেকে যদি প্রপারলি যদি যাকাত আদায় করা হয় আর যে পরিমাণ দরিদ্র জনগোষ্ঠী আমাদের দেশে আছে প্রান্তিক জনগোষ্ঠী আছে এদের মধ্যে এটাকে যদি সুষম বণ্টন করে ডিস্ট্রিবিউট করা হয় যদি শরিয়া মোতাবেক আপনার কাছে কি মনে হয় আমাদের বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন হওয়া সম্ভব কিনা জি আমি মনে করি আমরা জানি যে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত এবং যাকাতকে এমন একটি ইবাদত এমন একটি স্তম্ভ বলা হয়েছে যেটা বলা হয়েছে যে ধনী এবং গরিবের মাঝে সেতুবন্ধক ধনী দিয়ে গরিবের প্রতি তার হাত বাড়িয়ে নিজেকে যেমন ই করবেন সহানুভূতি প্রদর্শন করবেন গরিব এটাকে গ্রহণ করে সে কৃতজ্ঞতা প্রকাশ করবেন শুধু টাকা দিয়ে বা প্রয়োজনীয় জিনিস দিয়ে দারিদ্র দূরকরণ সম্ভব নয় কারণ একটা মানুষ দরিদ্র হয় সে টাকা বা অর্থের অভাবে হয় আবার স্বভাব বা যোগ্যতার অভাবেও হয় তো একটা মানুষকে ইনকাম করার মতো উপযুক্ত করা কর্মদক্ষতা দেওয়া কর্ম উপার্জনের সক্ষম করে তোলা জায়গাটায় পৌঁছাতে হবে আমাদের যে জাকাতগুলো দেওয়া হয় অধিকাংশই ইন কাইন্ডস দেওয়া হয় জিনিসপত্র দেওয়া হয় কিন্তু আমাদের উচিত হলো যেমন একটা নতুন গাড়ি খারাপ ড্রাইভারের কাছে দিলে মুহূর্তের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় তেমনই জাকাতের অর্থগুলো আমরা ব্যবসার জন্যই দিই বা জাকাতের জন্য একটা ভ্যান অথবা একটা গাড়ি একটা মেশিন যাই দিই যাকে দেব সেই মানুষটার প্রয়োজনকে অ্যাসেস করতে হবে এবং প্রয়োজন যা আছে ততটুকু দিতে হবে স্বাবলম্বী হবার এবং পরিকল্পিত জিনিসটা দিতে হবে তার দরকার চেয়ে কম দিলে সেটা কিন্তু হবে না প্রয়োজন মেটাবে না ঠিক পাশাপাশি দক্ষতার প্রয়োজনটাকে না মিটিয়ে যদি আপনি জিনিস দেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন একজনকে একটা মেশিন দিলেন অথবা অথচ চালানোর জ্ঞান দিলেন না কয়েকদিন ঘরে ফেলে রেখে বেঁচে দেবে সে অথবা একজনকে একটা মেশিন দিলেন শেখালেন কিন্তু কটা কাপড় কিনে একটু পুঁজি দিলেন না তাহলে সে তার প্রয়োজন মেটাতে পারছে না তো সেই জন্য যাকাত দিতে হবে পরিকল্পিতভাবে দিতে হবে এবং গ্রহীতার প্রয়োজনকে অ্যাসেস করে মানে নির্ধারণ করে তার প্রয়োজনের তাৎক্ষণিক প্রয়োজন মেটাবার জন্য দিতে হবে এবং দূরবর্তীভাবে সে যেন উপার্জনক্ষম হয় কর্মদক্ষ হয় সেই জায়গাটায় আমাদের যাকাত কেন্দ্রিক উদ্যোগ নেওয়া দরকার ভোকেশনাল ট্রেনিং অন্যান্য কারিগরি ট্রেনিং অন্যান্য সাপোর্ট দেওয়ার জায়গাটা আমাদের অব্যাহত থাকা দরকার অনেক অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন বললে আপনার কাছে আবার আমরা আসছি আসলে সামাজিক যত রকমের আমাদের অভাব রয়েছে দুর্বলতা রয়েছে আসলে এগুলো কিন্তু যাকাত থেকে কিন্তু পুনর্গঠন করা সম্ভব যদি সেটা প্রপারলি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে যদি যাকাতটা দেওয়া হয় আজকে আমিলিনার মতো একটা গুরুত্বপূর্ণ খাত যেখানে আছে অথচ কিন্তু যাকাতের প্রতিষ্ঠান কিন্তু আমাদের সমাজে গড়ে উঠছে না জি জি ধন্যবাদ যাকাতটা মূলত এসেছি দারিদ্র দূরীকরণের জন্য এখন এটা অনেকে মনে করে এটা মানে হুজুরদের একটা কল্পিত বিষয় এটা আদৌ সম্ভব না এই 2.5% যাকাত দিয়ে অল্প কয়েক টাকা যাকাত দিয়ে কোটি কোটি দরিদ্র মানুষ কিভাবে কি করব একটা গাণিতিকভাবে যদি বিষয়টা আমরা আলোচনা করি যে এটা আদৌ সম্ভব কিনা যদি এরকম কোনো সোসাইটি থাকে যে একটা গ্রুপ একেবারে জিরোতে তাদের কোনো সম্পদ নেই আর টোটাল সম্পদ আরেকটা গোষ্ঠীর হাতে এরকম একটা সোসাইটিতে যদি ইসলামী অর্থব্যবস্থার শুধু জাকাতের কম্পোনেন্টটা আমরা শুরুতে বলেছি যে ইসলামী অর্থব্যবস্থার অনেকগুলো কম্পোনেন্টের একটা হলো জাকাত জাকাতের কম্পোনেন্টটা যদি চালু করা হয় তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় বছরে একবার মনে করেন আমরা 30 জুনে জাকাত আদায় করবো এই সামনে যে জুন আসতেছে 30 জুনে 2.5% টোটাল সম্পদ অ্যাসেট করে মানে অ্যাসেস করে 2.5% দেবো তো ওইখান থেকে 2.5% সম্পদ যখন এদের কাছে ট্রান্সফার করে ফেলবো তখন ওরা 100% সম্পদ থেকে নেমে আসবে 97.5 97.5 নেমে আসবে ওরা 2.5 উঠে যাবে এক বছর পরে আবার পরবর্তী বছর 23 জুনে আবার ঠিক আবার 2.5% তারা নামবে ওরা 2.5% উঠবে পরবর্তী বছর আবার এরকম তো বছরে যদি 5% কমে তাহলে 100% কমতে লাগবে কত বছর 20 বছর পরে দেখা যাবে এরকম কোনো সোসাইটি যদি যে সোসাইটির সমস্ত সম্পদ এক গ্রুপের হাতে আর গ্রুপের কিছুই নেই তো তাদেরও 20 বছরের ব্যবধানে প্রায় কাছাকাছি চলে আসবে তাদের আর্থিক ব্যবস্থাপনাটা যদি ওই প্রপারলি আমরা সেটা ডিস্ট্রিবিউট করতে পারি আর যদি বিভিন্ন স্টেজে সম্পদ থাকে অল্প কিছু দারিদ্র সীমার নিচে থাকে বা কিছু লোক দারিদ্র সীমার নিচে কিছু লোক দারিদ্র সীমার উপরে তাহলে এর চেয়ে অনেক কম সময় লাগবে এবং এই কারণেই দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরিতে যাকাত ব্যবস্থা প্রবর্তন করে গিয়ে তার সময় পার করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছরের পর ওমর রাদিয়াল্লাহু আনহু সময় এসে যাকাত নেওয়ার মতো লক্ষ্য যে পাওয়া যায় 20 বছর কিন্তু লাগে নাই
তো আমাদের মতো সোসাইটি বা এরকম সোসাইটি যেখানে মানে বিভিন্ন স্টেজে আর্থিক মানে আর্থিক স্ট্যান্ডার্ডের লোকজন রয়েছে সেই স্ট্যান্ডার্ডে যদি 2.5% করে যাকাত ট্রানজেক্ট করা হয় প্রতি বছর 2.5% কমানো যায় এবং তাদেরকে 2.5% উঠানো যায় তাহলে 20 বছর লাগবে কেন কেউ দেখা যাবে 2 বছরের মাথায় দারিদ্র সীমা পার হয়ে চলে গেছে কেউ 4 বছরের মাথায় দারিদ্র সীমা অতিক্রম করে ফেলেছে কেউ 8 বছরের মাথায় দারিদ্র সীমা অতিক্রম করে ফেলেছে আবার নতুন নতুন কিছু আপতিত ঘটনার কারণে নতুন কিছু দারিদ্র হয়তো হবে কিন্তু এই যে চরম দারিদ্র যেটা আমরা যে এক্সট্রিম পভার্টি যেটাকে বলি এটা থাকবে না আমাদের জাকাতের টাকাগুলো অলমোস্ট আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় করে দিচ্ছে জাকাতগুলো প্রোডাক্টিভ খাতে ব্যয় করে যদি সেটাকে উৎপাদনশীল এবং কার্যকর কাজে আমরা যদি ব্যয় করতে পারি এবং প্রপারলি যে পরিমাণ অর্থ আছে সেই অর্থের জাকাতটা যদি প্রপারলি আদায় করা যায় তাহলে বাংলাদেশ খুব বেশি সময় লাগবে না দারিদ্র ইনশাআল্লাহ দারিদ্র দূর করতে অনেক অনেক ধন্যবাদ ডক্টর মীর মঞ্জুর মাহমুদ এবং ডক্টর আনাসের মোল্লা আপনাদের দুজনকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনারা সময় উপযোগী আলোচনা করেছেন আমরা আশা করছি যে এখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মহল তারা গ্রহণ করবেন এই বিষয়টিকে এবং আমাদের সমাজ থেকে দারিদ্রতা তারা নির্মূল করবে ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শেষ করতে হচ্ছে তবে যাবার আগে এতটুকুন বলতে চাই যুগ যুগ ধরে আসলে মানবতার ভেতরে বৈষম্যের যে প্রাচীর গড়ে উঠেছে ধরি দরিদ্রের ভেতরে যে আকাশ জমিন যে পার্থক্য এবং বৈষম্যের যে প্রাচীর গড়ে উঠেছে সেটাকে একদম ধ্বংস করে দিয়ে মানবতাকে একই কাতারে সামিল করবার জন্যে যতগুলো দর্শন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সকল দর্শনকে পাশ কাটিয়ে মানবতার কাছে আলোকিত দর্শন হিসাবে যেটি প্রতিষ্ঠিত হয়ে আছে সেটি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আসলে আমরা এটিকে প্রতিষ্ঠিত করি এবং সমাজ থেকে প্রভাবটি আমরা দূর করে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু